আর সমস্ত বিগতরা করছে, যাই কর আলমদের সাথে সম্পর্ক রাখলে এই মানুষটা ভোন্দা হয় না। আগে ছিল, এখন আরো বেশি হয়েছে। এই জন্য বেশি হয়েছে যে আগে মানুষ কোনো কথা জনগণের মধ্যে প্রচার করতে চাইছিল, জনগণের সামনে যাওয়া লাগত, আর যে সেই কথা নিয়ে জনগণের সামনে যাওয়া যায় না। এখন কিন্তু জনগণের সামনে যাওয়ার প্রয়োজন হয় না, নিজের ঘরের ভিতরে বসে বসে কথা সারা পৃথিবীতে প্রচার করতে পারে। এতে কি হয়েছে, আহলে হক যারা, তাদের তো জনগণের সামনে তারা প্রচার করতে পারে, তারা সামনে না এসে প্রচার করতে পারে, এদের তো সেরকম কোনো পরিবর্তনের কথা না। কিন্তু যারা আগে পারত না, তাদের মতবার্তা মানুষের সামনে প্রচার করতে পারত না, অনায়াসে তারাও প্রচার করতে পারে, এটা হচ্ছে ক্ষতির দিক। আগে ওরা মানুষের সামনে কথা বলতে পারতো না, কিন্তু এখন ওরা ঘরের ভিতরে বসে বসে যত খারাপ কথা, খারাপ প্রোগ্রাম, খারাপ চিন্তাভাবনা মানুষের মধ্যে ছাড়তে পারে, ছাড়ে চরম পর্যায়ের খারাপ কথাও যদি হয়, সেইটাও মানুষের কান পর্যন্ত প্রচার হয়। এই দিকটা খুব মানে মারাত্মক দিক আমাদের সামনে আসছে, আর এটা খুব ক্ষতিকারক, খুব ক্ষতিজনক একটা দিক আসছে। কারণ কি, ভালো আর মন্দ এই দুইটার মধ্যে, ভালো তার জন্য আইন কানুন লাগে, নীতি নিয়ম লাগে, আর খারাপ তার জন্য কোনো নীতি নিয়ম লাগে না, নীতি নিয়ম আইন কানুন কিছুই লাগে না। যেমন তার দৃষ্টান্ত, একজন মানুষকে আপনি মারতে চাবেন, তাহলে আওড়া পাওড়া তাকে ফালা মারলে মানুষটা মরবে, আর এই ফালা দ্বারা আহত ব্যক্তিকে যদি ভালো করবার চান, চিকিৎসা করবার চান, এটা আওড়া করাই হবে না, তার আইন কানুনের ভিতরে চিকিৎসা, দীর্ঘ সময় চিকিৎসা করার পরে মানুষকে সুস্থ করবে। তাহলে বিরাট পার্থক্য হক আর না হকের মধ্যে। না হক মানে ওরা করা মারা, না হক মানে একটা কাম্য বস্তুকে নিপাত করা, নষ্ট করা, একটা আমাদের আবাদকে নষ্ট করা, এইটা হলো না হক। আর হক হয়েছে একটা আবাদ গড়িয়ে তোলা, আবাদ গড়াবার চাইলে তার নিয়মিত মেহনতের প্রয়োজন হয়, আর আবাদ নষ্ট করবার চাইলে নিয়মিত মেহনত লাগে না, যেমন তেমন আক্রমণ চালাইলেই হয়ে যায়। তো হকটাকে প্রতিষ্ঠিত করবার চাইলে মেহনত অনেক লাগে আর নিয়মিত মেহনত লাগে, আর বাতিল প্রচার করবার চাইলে মানে যেমন তেমনভাবে তারা বাতিল প্রচার করতে পারে। এই বাতিল আর হকের ধর্ম হচ্ছে আমাদের জন্য জরুরি হচ্ছে কি, বাতিল আর হকের পার্থক্যটা বুঝে রাখা দরকার, বাতিল আর হক। এখন আমাদের ইসলামের মধ্যে মতভেদ আছে, দলাদলি তাকে বলি, দলাদলি মতভেদ। এই মতভেদ দুই প্রকারের, একটা হচ্ছে উসুলের মধ্যে মতভেদ, একটা আরেকটা হচ্ছে ফুরুর মধ্যে। উসুল মানে মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে মতভেদ করার অধিকার কোনো বান্দার নেই, যদি করে তাহলে সে ব্যক্তি গোমরা। দ্বিতীয় রাস্তার অধিকার সেখানে নেই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া,
তোমরা আল্লাহর রশিকে সবে মিলে মজবুতভাবে ধরো, এখানে তোমরা বিক্ষিপ্ত হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না, মজবুতভাবে ধরো। এই আয়াত হল উসুলে দিন সম্পর্কে, অর্থাৎ দিনের মৌলিক বিষয় দেখা, সেই বিষয় সম্পর্কে এখানে দ্বিমত করার অনুমতি নেই। মৌলিক বিষয় কয়টা? মৌলিক বিষয় তো অনেক আছে, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদের মধ্যে মৌলিক বিষয় নিয়ে যেটা একতেলাফ হয়েছে, সেই একতেলাফটা তিন ধরনের হয়েছে। এই তিনটা একতেলাফ হারাম একতেলাফ তিন ধরনের। একটা হচ্ছে আকিদার ব্যাপারে, আকাইদের ব্যাপারে, আকিদা আমার দেখা অন্যজন সেটা নেই, আকিদাই ভিন্ন ভিন্ন, বিশ্বাস দেখা এই বিশ্বাসটাই ভিন্ন ভিন্ন, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আকিদা যদি সত্য না হয় জীবনের কোনো আমল আমরা তাকে গ্রহণ করতে, এই আকিদার একটেলাফের থেকে 72টা দল বিভ্রান্ত হয়েছে, 72 দল মুসলমানের বিভ্রান্ত, আর এই 72 দলের জন্য জাহান্নাম নিশ্চিত হবে। আর এই 72-এর একদিকে আর অপর দিকে হকের দিকে একটা দল, তাহলে সব নম্বর দল হল 73টা। 73 দল হবে উম্মতে মুহাম্মদের আকিদা নিয়ে। এই আকিদার ক্ষেত্রে 72 দল জাহান্নামি হবে আর একটা দল জাহান্নামি হবে, মৌলিক অংশের মধ্যে এটা। আরও আছে মৌলিক অংশ, দ্বিতীয় নম্বর মৌলিক অংশ সেটা হল সিফাতে বারী, এটাও কিন্তু আকিদারই একটা অংশ, আকিদা। কিন্তু একতেলাফের ধরনটা আলাদা আলাদা হওয়ার জন্য তিন ভাগে বিভক্ত হয়েছে। আকিদারই একটা অংশ আল্লাহ সিফাত, আল্লাহর গুণ, আল্লাহ সিফাত নিয়ে হয়েছে আর একতেলাফ। এখানে হয়েছে আল্লাহর সিফাত নিয়ে আবার কয়েকটা দল হয়েছে। সিফাত কীরকম? আল্লাহ পাকের যে গুণাগুণ, যেগুলো গুণ আল্লাহ সিফাত, গুণ আল্লাহ, এই গুণ কত ভাগ আছে এটা সাধারণ মানুষে জানেন না। একটাকে বলা হয় নেতিবাচক গুণ, একটাকে বলা হয় ইতিবাচক গুণ। ইতিবাচক মানে সিফাতে সুবদিয়া, সিফাতে সালবিয়া, অর্থাৎ আল্লাহ কিছু গুণে বিশেষিত হয় আর কিছু গুণ থেকে আল্লাহ মুক্ত, দোষ থেকে, গুণ না তো সেটা দোষ, দোষ থেকে মুক্ত আল্লাহ পায়। তাহলে যেটা থেকে মুক্ত সেটা থেকে তো মুক্ত হয়, কিন্তু যে গুণে বিশেষিত আল্লাহ পাক সেই গুণ আবার দুই প্রকার, একটা হয়েছে সিফাতে জাতিয়া, একটা হয়েছে সিফাতে আফালিয়া। সিফাতে জাতিয়া বলা হয় আল্লাহর সত্তাগত গুণাগুণ, আর সিফাতে আফালিয়া আল্লাহ। এই গুণাগুণগুলোর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে আবার, কিছু হয়েছে মুতাশাবিহাত, কিছু হয়েছে গায়ের মুতাশাবিহাত। গায়ের মুতাশাবিহাত মানে যে রূপক না অরূপক, আর মুতাশাবিহাত মানে রূপক। রূপক বলে কাকে? অর্থাৎ আল্লাহ পাকের গুণ তার সাদৃশ্য আছে সৃষ্টি জগতের মধ্যে, সাদৃশ্যশীল, তার সাদৃশ্য আছে। যেমন আল্লাহ শুনে আমরাও শুনি, আমাদের সাথে সাদৃশ্য আসলো, আল্লাহ দেখে আমরাও দেখি, এই সাদৃশ্য পাওয়া গেল। আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ কথা বলেন, আমরাও কথা বলি, তাহলে কথা বলার সাদৃশ্য আমাদের মধ্যে পাওয়া যায়। আর কিছু গুণ আছে যেটা সাদৃশ্যশীল না, সেটাকে বলা হয় মুখাত, মানে সুস্পষ্ট আল্লাহ পাকের শরীর বিশিষ্ট গুণ। সে গুণ নিয়ে এখন একতেলাফ হবে, মতভেদ হয়নি, কিন্তু সাদৃশ্য অর্থাৎ রূপক গুণ যত, এই রূপক গুণ নিয়ে বিরাট বিভ্রান্তি আসছে মতের মধ্যে। কী বিভ্রান্তি? এখানে কয়েকটা দল হয়ে গেছে। একটা দল হয়েছে তাদেরকে বলা হয় মুদাসিমা, আল্লাহকে দেহ বিশিষ্ট তারা বিশ্বাস করে। এই দল সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাসুল বলছে তারা জাহান্নামী। আরেকটা দল হয়েছে তারা মুদাসিমা না, অর্থাৎ দেহ বিশিষ্ট বিশ্বাস করে না, আল্লাহকে দেহ মুক্ত বিশ্বাস করে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বিশ্বাস করে তারা। এদেরকে বলা হয় মুসাদ্দিন, সাদৃশ্যবাদী, একটা হচ্ছে দেহবাদী আর একটা সাদৃশ্যবাদী। এই দলটাও জাহান্নামে যাবে।
আর একটা হচ্ছে মুয়াক্কিলা। মুয়াক্কিলা এরা এরা এই গুণ কেউ অস্বীকার করছে না, মানে ভেজালি নাই, আমি দল দিল না জল দিল না, এই গুণ কেউ অস্বীকার করছে, এরা হচ্ছে মুয়াক্কিলা, এরা ধর্মানি করে। তাহলে মুজাসসিমা, মুশাব্বিহা, মুয়াক্কিলা, আরও একটা দল সৃষ্টি হয়েছে এখানে, তারা পাকে প্রকারে অস্বীকার করে, সুস্পষ্ট অস্বীকার করলে কাফের হওয়া লাগে, সেই জন্য পাকে প্রকারে অস্বীকার করে। তারা কীরকম পাকে প্রকারে, তারা বলে যে আমাদের মাথায় যদি ধরে তাহলে আমরা স্বীকার করব, আর আমাদের মাথায় না ধরলে ওটা আমরা মানব না। এদের নাম হয়েছে মুতাসিলা, এই যুক্তিবাদী দল। এটা এই দলটা জাহান্নামি, দেখছেন সমস্যা কত, আল্লাহর গুণ নিয়ে শুধুমাত্র দল হয়ে গেল। আর একটা হলো ফেরকায়ে নাজিয়া, এই ফেরকায়ে নাজিয়া প্রত্যেক জায়গায় একটা এই তিহাত্তরের মধ্যে একটাই ফেরকায়ে নাজিয়া, সেটা আলোচনা করবে না। আর কিভাবে বাড়ির ক্ষেত্রে একটা এখানে ফেরকায়ে নাজিয়া আলোচনা করবে না। এরপরে আবার আরেক একটা হয়েছে, আরেক একটা আপনার হয়েছে দালিলের একটা থেকে, দালিলিক মতবিদ মানে শরীয়তের দলিল কি, আমাদের কাছে দলিল কোনটা কোনটা প্রশ্ন। এখানে একটা হচ্ছে ফেরকায়ে নাজিয়া বলে আমাদের দলিল চাইছে, এরা হচ্ছে আলোচনা করে দেওয়া চারটে দলিল, ওরা সন্না ইজমা কিয়াস, এই চারটে দলিল আমাদের। কোরআন তো কোরআন বুঝি আমরা, সন্না কোনটা, সন্না বলা হয় যারা হুজুর পাঠের স্বাভাবিক আমল, স্বাভাবিক নির্দেশ, স্বাভাবিক যেটা সাধারণ নির্দেশ, সাধারণ আমল, কোন কারণ বশত যে কাজ করেছেন সেটা শুনত না, কারণ বশত যেটা করেন বা কোনো কারণ বশত একটা নির্দেশ জারি করছেন সেটাও শুনত না, স্বাভাবিক আমল হুজুরের এবং স্বাভাবিক নির্দেশ এটাকে শুনত বলা হয়। যেমন একদিন হুজুর দাঁড়িয়ে পেশা করছেন সেটা তো কারণ বশত ছিল, ওইটা শুনত না, হুজুরের স্বাভাবিক আমল বসে পেশাব করা এটা সুন্নাত। তাহলে কোরআন সুন্নাত, তারপরে হয়েছে ইজমা, ইজমা কোনটা, ইজমা বলা হয় সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আহলে হক উলামা যারা, আহলে হক মানে সঠিক পথের পথিক উলামারা একমত হয়ে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটাকে বলা হয় ইজমা। এই ইজমা যে একটা শরীয়ত দলিল, এটা আল্লাহ পাক বলেছেন, কারণ আল্লাহ পাক বলেছেন উম্মতে মুহাম্মদিয়া ভুলের উপর একমত হতে পারে না, আমি হতে দিব না, ভুলের উপর একমত হবে না, একমত হইল মানে এটা আমার তরফ থেকে হয়েছে, যদি একমত হইল উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ বলছেন জনগণ না, জনগণের কথা আসে না এখানে, উম্মতে মুহাম্মদিয়া বলতে এখানে উম্মতে মুহাম্মদের যে সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা মতামত দেওয়ার যোগ্য তারা কে, তারা তারা যদি একমত হয়ে সিদ্ধান্ত দিল ইসলামের কোনো সিদ্ধান্ত, তাহলে মনে করবো না যে সেটা আমার পক্ষ থেকে না দেখছে। তাহলে ইজমা, আরেকটা হচ্ছে কিয়াস, কিয়াসটা কি, কিয়াস হচ্ছে যে একমত হয় না উলামারা কোনো বিষয় নিয়ে, একমত হবে না, একমত যদি না হয় সেখানে দ্বিমত হবে, সেইটা কি, সেইটা হয়েছে কিয়াস বলা হয়। যেমন একটা বিষয়ের মধ্যে একটা শব্দের এইটাও অর্থ হবার পারে, ওইটাও হবার পারে, একজনে এই অর্থ করছে আর একজনে এই অর্থ করছে, আর দুজনে নির্ভরযোগ্য আছে, এইটাকে বলা হয় কিয়াস। তুমি এইটাও মানতে পারো, ওইটাও মানতে পারো, দুটাই মানার অবস্থা আছে এখানে, এটাকে বলা হয় কিয়াস। এর উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে, যেরকম কোরআনে কারিমের মধ্যে আছে গরুর মাংস বকরির মাংস খাওয়া যায়, কোরআনের মধ্যে আছে, তাহলে কোরআনের মধ্যে পাইলাম, প্রশ্ন করলো কোনো ব্যক্তি, আচ্ছা গরুর মাংস তো খাওয়া যায়, গরুর মতো এটা গাধা, গাধার মাংস খাওয়া যায় কি না, বলে এটা কোরআন শরীফের মধ্যে নেই, কোনো কিছুই নেই, খাওয়া যায় বা না যায় কোনো কথা নেই, এইটার বিধান কোথায় পাওয়া যাবে, এটা হাদিসের মধ্যে পাওয়া যাবে, সুন্নাতে আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে আছে যে আগে গাধার মাংস খাওয়ার অনুমতি দিছিলেন প্রয়োজনে চিরকালের জন্য, পরে নিষিদ্ধ হয়েছে, এটা হাদিসের মধ্যে আছে, তাহলে হাদিসের মধ্যে পাইলাম আমরা আমাদের সমস্যার সমাধান পেয়ে গেলাম। এখন প্রশ্ন হইল, এমন একটা
কোন গোত্রের লোক যদি কোন একটা শিয়ারে ইসলামকে অস্বীকার করে তাহলে তাদের সাথে আমাদের কী ব্যবহার করতে হবে? শিয়ার বলা হয় প্রতীককে, নিদর্শনকে, মুসলমানের নিদর্শনকে সন্তান থেকে দাড়ি মুসলমানের নিদর্শন, আজান মুসলমানের নিদর্শন, জুমা মানুষ মুসলমানের নিদর্শন, ঈদ মুসলমানের নিদর্শন, খাতনা এরা মুসলমানের নিদর্শন। একটা সমাজের লোক বললো আমরা খাতনা করাবো না, তাহলে মুসলিম জননেতা যে থাকবে তার কী কর্তব্য হবে? বলে তার কর্তব্য ওদের সাথে যুদ্ধ করা, যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে সুন্নতের উপরে যুদ্ধ করতে হবে। কাফেরদের সাথে যেরকম যুদ্ধ চলে এদের সাথে যুদ্ধ চলবে। এইটা কোথায় আছে? কোরআন এবং এইটা আছে কোথায়? সমস্ত সাহাবা নিয়ে যারা জাকাত অস্বীকার করছিল তাদের বিরুদ্ধে যুদ্ধে বের হয়েছিলেন, যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে জাকাতের মধ্যে। এটা আমরা ইজমায়ে উম্মতের মধ্যে পাইলাম। তাহলে দেখা গেল যে ইজমার প্রয়োজন আছে, ইজমার মধ্যে আমরা বহুত বস্তু পাইছি। যেরকম হজরতে এই একটা আর একটা হজরত আবু বকরের মধ্যে পাইলাম, আর একটাকে যে প্রথম খলিফা গেলে দ্বিতীয় পরবর্তী খলিফার নাম তিনি বলবেন কিনা। হজরত আবু বকর আমাদের তাদের সাথে এসে উমরের নাম তিনি বলছিল আমার পরবর্তী। হজরত উমর একটু অনেক অনেক আদর্শ আমাদেরকে দিয়েছে। হজরত উসমান দুইটা, একটা হচ্ছে আগে আজান ছিল দুইটা শুক্রবারে, হজরত উসমান একটা আজান বাড়াইছে। আগে ছিল না কেন? এই জন্য ছিল না সকালে থেকে মানুষ উপস্থিত থাকত, প্রথম আজানের প্রয়োজন ছিল না। যখন দেখা গেল যে মানুষ খুতবার সময়ও আসে তখন হজরত উসমান বললেন যে আগে একটা আজান দিতে হবে। প্রথম আজানের অর্থ নামাজের সময় হয়েছে, সমাজের সময় হয়েছে। দ্বিতীয় আজানের অর্থ খুদ্ার সময় হয়েছে, খুদ্ার সময় হয়েছে। তৃতীয় আজান ইমামের পিছনে এটার মানা হয়েছে জামাত শুরু হয়েছে। তাহলে নামাজের সময় হয়েছে এক আজান, এটার প্রয়োজন ছিল না আগে, এখন প্রয়োজন দেখা দিচ্ছে। আর একটা খুদ্বার সময় হয়েছে, আর একটা জামাতের সময় হয়েছে, জামাত খানার আগে। তিন আজান এগুলো, প্রথম ছিল দুই আজান, হজরত উসমানের কাছে এই একটা। আর একটা পাইলাম আগে ছিল সাত রকমের কোরআন পড়ার পদ্ধতি, সাত প্রকারের ছিল। হজরত উসমানের আমলে দুজনের ঝগড়া শেষ হইল, একজনে বলে তোমার নামাজ হয় না, একজনে বলে না তোমারই নামাজ হয় না। কেন? কারণ কোরআন শরীফ পড়ার ধরন ছিল সাত প্রকার, হিম সফর, শীত সফর, দৌড়ায়ার দি ভাষা, হিম সফর, শীত সফর। আমাদের মধ্যে যেরকম ভাষার কিছু তারতম্য থাকে আরবে ওইরকম তারতম্য। কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন কুরাইশি ভাষায়, আর হুজুর আল্লাহ কাছ থেকে সাইয়ান ছেলে নেই যায় যে সবাই তো ফিস সফর বলে না, ফিম সফরও বলে। তো এইটা অনুমোদন দেওয়া লাগে আমার উম্মতেরকে, অনুমোদন দিচ্ছেন আল্লাহ পাক, যাও পরবার যাও পরবার না। কিন্তু হযরত উসমানের জামানায় যখন দেখা গেল যে ফিস সফর আর ফিম সফর নিয়ে মসজিদের মধ্যে ঝগড়া, তোর নামাজ হয় না আর এবার তোর নামাজ হয় না, হযরত উসমানের কাছে আসলো। হযরত উসমান কী কাজ করলেন? সমগ্র মুসলিম দেশে নোটিশ দিলেন যে প্রথম তো করলেন যে হযরত আবু বকর যে কোরআন লিখে রেখেছিলেন সরকারি তত্ত্বাবধানে, আল্লাহ রসুলের লিখিত কোরআন সেটা কিতাব আকারে লিপিবদ্ধ করেছিলেন হযরত আবু বকর, আর সেটা ছিল রাজকোষের মধ্যে সংরক্ষিত। সেই কোরআনটাকে কপি করলেন হযরত উসমান, অনেক কপি করে প্রত্যেক মুসলিম দেশে পাঠিয়ে দিলেন, আর সাথে একটা পত্র দিলেন যে তোমাদের কাছে যত কোরআনের কপি আছে সমস্ত আমার কাছে পাঠিয়ে দাও। সমস্ত কপি পাঠিয়ে দেওয়া হইল। নির্দেশ জারি করলেন যে আমি তো কপিটা পাঠাইছি, এইটাই আল্লাহর নাজিল করে তো কুরাইশি ভাষার কপি, এইটাই পড়তে হবে, যেটা মানে প্রয়োজন বিশেষে আল্লাহর রাসূল অনুমোদন করাইছিলেন আল্লাহর কাছ থেকে। এইটা আমি যে আগুনে পুইরা ছাই করে দিলাম, এগুলো আগুনের মধ্যে পুইরা সাফা করে দিলেন, ঝগড়ার রাস্তা বন্ধ করলেন, যাতে উম্মতের মধ্যে ঝগড়া হাত ফেটনার কোনো অবকাশ না থাকে, সুবিধা না থাকে। এটা হযরত উসমান আমাদেরকে দিলেন। হযরত আলী এরকম, হযরত আলীর কাছে পাইছি কি যে মুসলমানে মুসলমানে যুদ্ধ হইলে মালে গনিমত হবে কিনা, দাস বান্দি হবে কিনা, দাস দাসী। হযরতে আলীর সাথে যুদ্ধ হয়েছিল জঙ্গে জমল, জঙ্গে সিফিন, কিছু মানুষ দাবি করছিল যে আমাদেরকে মালিক অনিমত দেন। হযরত আলী বললেন তোমরা মালিক অনিমত চাও, যদি মালিক অনিমত চাও তাহলে দাস দাসী চাইতে হবে, আর দাস দাসী যদি চাও আমাদের দাস দাসীর মধ্যে একটা দাসী হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, আম্মা জান হযরত আয়েশা, কে নিবে তোমাদের মধ্যে? হযরত আয়েশাকে
সব চুপ হয়ে গেল। হজরত আয়েশাকে ডাকে, হজরত আয়েশার সাথে চুল পরিমাণ একটু চুল পরিমাণ ব্যতিবি হইলে সে চিরকালের জাহান্নামে হয়ে যাবে। হুজুর সাল্লামের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং প্রিয় স্ত্রী, এই কথাতে সমস্ত ঠান্ডা হয়ে গেল। মুসলমান বলল যে মুসলমানের কোনোদিন মালিক নিমত হবার পারে না, মালিক নিমত অমুসলমানের থেকে হয়, আর দাস দাসী মুসলমানের মধ্যে হওয়ার পারে না। এই মশলা আমরা হজরত এখন প্রশ্ন হইল, এইটা হলে ইজমা, এগুলা সব তারাবি, এগুলা ইজমা, তারাবি নামাজ 20 রাকাত, তারপর হাত বাঁধা লাগবে এখানে, এগুলা সব আমাদের সাহাবাদের। এখন প্রশ্ন হইলো এরকম একটা প্রশ্ন, যে প্রশ্ন সাহাবাদের জামানায় হল হয়েছিল না, কিরকম তেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন যে শুক্রবারে আজান হওয়ার পরে দোকান খোলা রাখতে পারবে না, দোকান বন্ধ। আরবের মানুষ কোনো প্রশ্ন করে নাই, দোকান বন্ধ করছেন, মসজিদে চলে গেছে। কিন্তু তখন ধীরে ধীরে ইসলাম আরবের বাইরে গেল, আমাদের ভারতবর্ষে আসলো, তখন প্রশ্ন আসলো যে তুমি তো দোকান করছো না, দোকান বন্ধ করে তোমার জান্নাত আজান হওয়ার সাথে সাথে আমি পয়সা গেছি, আমি তো দোকান করি নাই। বলে কি করছো তুমি? বলে আমি নিরাইতেছি, আমার তো বন্ধ করা লাগবে না, আমি হাল পাইতেছি, আমার বন্ধ করা লাগবে না, কারণ কোরআনের মধ্যে আছে দোকান বন্ধ করে নেব, আমি হাল পাইতেছি, আমি নিরাইতেছি, আমি পাট ধুইতেছি, লাগবে না বন্ধ করা। এই মশলা আসলো, মশলা গেল ইমামের কাছে, ইমামের কাছে বিচার করলো যে হুজুর ওদের লাগে না খেলে আমাদের লাগে, আমরা দোকান দিছি, আর আমাদের আদান শোনার সাথে সাথে বন্ধ করা লাগে আমাদের দোকান, ওরা খ্যাত নিরায় এখানে নিরামিষ খ্যাতি যেতেছে, পাট ধরে অল্প আদা ধরা। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন গিয়ে যে দেখো দোকান বন্ধ করতে বলছেন কেন? জুমার নামাজে বাধা সৃষ্টি হবে, সেই জন্য, এদের জন্য যেখানেই বাধা সৃষ্টি হবে সেখানেই বন্ধ করতে হবে, সেটা দোকান হোক, নিরানি হোক, পাট ধোয়া হোক, আলু হোক, টিউশন হোক, মাস্টারি হোক, যে কোনো কাজ দুনিয়ার আছে প্রত্যেক কাজকে বন্ধ করতে হবে। এটার নাম হয়েছে কিয়াস। এখানে এটা ইমাম সারা পাওয়া যাবে না, এইটা ইমাম সারা না, কারণ হুজুরের জামানায় কেউ পাট ধোয়ার কথা জিজ্ঞেস করে নাই, যখন ইসলাম ছড়াই গেল তখন আসলো যে এই দোকান তো বন্ধ করার কথা বুঝছি আমরা, আমাদের এই মিটিংটা বন্ধ করতে হবে নাকি, মিটিং চলছে আমাদের, এটা বন্ধ। একবারে মশলা দিলেন, এটা হলো কিয়াস বলে, যে দোকান বন্ধ করতার বলছে কেন, এই কেনটারে বাই করো আগে, দোকান বন্ধ করতে বলছে যাতে জুমার নামাজে ব্যাঘাত সৃষ্টি না হয়, আর যে কাজে ব্যাঘাত হবে সেই কাজ বন্ধ করতে হবে, আর যে কাজে ব্যাঘাত হবে না সে কাজ বন্ধ করতে হবে না। যেরকম একজনে গাড়ি চালাইতেছে, বন্ধ করা লাগবে না, জুমা মসজিদের দিকে যাইতেছে চালাই চালাইয়া, বলে চালাও তুমি, তুমি চালাই থাকো, কি জন্য? ওর তো গাড়ি চালানো বন্ধ করা লাগে না, বলে ওর গাড়ি যাইতেছে জুমা মসজিদের দিকে, ওই জন্য ওর বন্ধ করা লাগবে না, ও চালাইয়া গেল, এটা বন্ধ করা লাগবে না। যারা ব্যাঘাত সৃষ্টি করে ওইটা বন্ধ, একজনে গোসল করতেছে জুমার নামাজের জন্য, এটা বন্ধ করা লাগবে না, কারণ কি যে গোসল তারা এক বাড়াই দিতেছে জুমার নামাজের জন্য, একজন উজু করতেছে, একজন খেটে থেকে বাড়িয়ে থেকে আসছে, তার হাঁটা বন্ধ করতে হবে না, হাঁটা বন্ধ করা লাগবে না। এক কথায় যে কাজ জুমার সহায়ক সেই সমস্ত কাজ বন্ধ করতে হবে না, যে সমস্ত কাজ জমার জন্য বাধা সেই সব কাজ বন্ধ করতে হবে, এটার নাম হয়েছে কিয়াস। তাহলে আমাদের দলে চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চারটা। এখানে দুইটা নতুন ফেরকা বের হলো, তিনটা ফেরকা বের হলো, একটা ফেরকা বলে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, এরা জাহান্নামী যাবে, এরা আহলুল কোরআন। আমাদের ইন্ডিয়ায়ও আছে, পাকিস্তানেও আছে, পাকিস্তানে গামেদি, এই গামেদি হলো বড় লিডার পাকিস্তানের। আর ইন্ডিয়াতে আরেকজন ছিলেন স্যার সৈয়দ আহমদ, যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আলিগড় ইউনিভার্সিটির, উনি ছিলেন আহলুল কোরআন। আর আমাদের এই আসামের মধ্যে বড় বিখ্যাত আছে কবিরুদ্দিন, এই যে শিক্ষা বিভাগের বড় পদবী, বড় একটা ই ছিলেন উনি, কিংবা একটা বড় ইয়ের মানুষ, বিএ নাকি কয়, ওই যে ওই বিভাগের অফিসার ছিলেন একটা, তো উনি হলো আহলুল কোরআন আসামের বড়। আহলুল কোরআন এরা কোরআন ব্যতীত কিছু মানতে রাজি না, তিনটাকে অস্বীকার করলো, একটাকে মানে, আরেক দল আসলো তারা কোরআন আর হাদিস মানবে, বাকি দুইটা মানবে না, তারা নিজেকে আলে হাদিস বলে। এটা আমাদের এই গোয়ালপাড়া বাসী, গোয়ালপাড়া আপনি বিভিন্ন জায়গায় আছে, এরা গুমরা,
গুমরায়ের আদা মানে আদা মানে না, কোরআন হাদিস মানবে কিন্তু ইজমা কিয়াস মানবে না, এরা গুমরা। আবার এর ভিতরে আর একটা দলিল হয়েছে, তারা কোরআন হাদিস মানবে কিন্তু কোরআন মানবে ইজমা মানবে কিয়াস মানবে কিন্তু সাহাবাকে মানবে না, ইজমাকে মানবে না, যেমন সাহাবাকে মানবে না, তারা হয়েছে শিয়া, ওরা সাহাবাদেরকে মানে না, এরাও গুমরা। এখন এরা দেখতে রূপ আর ভিন্ন ভিন্ন, রূপ ভিন্ন ভিন্ন, কিন্তু এদের মূল একটা লাভ এক জায়গায়, দালিলিক একটা লাভ এদের সাথে, মানে দলিলে সত্যটাকে মানে কেউ দুটাকে মানে বাকি দুটাকে মানে না, এই হলো একটা এরা সব ভিন্ন বিভ্রান্ত দলের। বললে যে আমরা কোরআন হাদিসের রূপে চলি, আরে আমরা কোরআন হাদিসের রূপে চলি না, কোরআন হাদিস তো আমরা অস্বীকার করি না, কোরআন হাদিস তো আছে, ইজমা মানো নাই মানি না, সাহাবাদেরকে মানে তারা যে আমরা তিন তারা মানি না, উমরের বিদাত বিদাত আজান আমরা তিন তারা মানি না, উমরের বিদাত এগুলো সব বিদাত, সাহাবাদেরকে বিদাতি বলে, ওরা সাহাবাদেরকে বিদাতি বলে তোমরা সুন্নতি হয়ে গেল যা। ওই জন্য গোমরা, এসব গোমরা ঢোকায় করা যাবে না, কারণ এই সমস্ত খুব নেটের মধ্যে ওরা বয়ান চালায়, ডাকে নিজ নিজ দলের দিকে সবাই ডাকে। আমাদের ইদানিং এখন আসামের মধ্যে শিয়ার প্রচার হইতেছে, শিয়ার তারা কি প্রলোভন দেয়, এরা টোপ দিবে, এরকম টোপ দিবে যে টোপ জনতা বুঝতে পারে না, এরা টোপ দিবে যে কোরআন হাদিস মানবা না, কানে মানবা তুমি, সোজা টোপ এদে কোরআন হাদিস, হ্যাঁ কোরআন হাদিস তো মানবো। আর ওরা টোপ দিবে আল্লাহ রাসুলের খানদানকে ভালোবাসবা না তুমি, খানদান আল্লাহ রসুলের খানদানকে, আল্লাহ রসুলের খানদানকে তো ভালোবাসতে হবে, তাহলে শিয়ারা ভালোবাসে আল্লাহ রসুলের খানদানকে, আল্লাহ রসুলের খানদানকে ভালোবাসে শিয়ারা। আবার বেরিয়ে চলো চলো গান দেবে আল্লাহ রসুলকে তুমি মহব্বত করো না, মান ইজ্জত দিবে না, বলে মান ইজ্জত দেওয়াই লাগবে, বলে আমরা হুজুর রাসুলুল্লাহকে মান দেই, এই যে এরা মান দেয় না, এই তাবলিগের দেওয়া এরা মান দেয় না, আল্লাহ রসুলের জন্য এরা খারাপ তেরা দি নেয়, এরা সুমুখ তেরা দি নেয়, এরা তো কোনো দেয় না, বড় ভাইয়ের মতো বলে এরা নিজের ভাই এরকম। এই যে একটা ধোকা, এই ধোকার থেকে আমাদের জনগণ আমাদের যুবকরা যদি সতর্ক না হয়, তাহলে কিন্তু আমাদের যুবক কত আহলে হাদিসের মধ্যে ঢুকবে, কত শিয়ার মধ্যে ঢুকবে, কতগুলো যাইয়া আহলুল কোরআনের মধ্যে ঢুকবে, কতগুলো আহলুল হাদিসের মধ্যে, বিভিন্ন দল, এগুলো গুমরা দল, এই সব গুমরা। তাহলে উসুলের মধ্যে একটা তিন প্রকারের হয়েছে, একটা হলো আকিদা নিয়ে, একটা হলো সিফাতে বাড়ি নিয়ে, সেবাতে পারিনি আল্লাহ তাআলার সেবা। আমাদের মতবাদটা কি আকিদার ক্ষেত্রে, আমাদের মতবাদ যে আকিদা একদম আল্লাহ আল্লাহ রসুলের সাহাবা, আল্লাহর রসুল এবং তার সাহাবাদের যে আকিদা সেই আকিদার উপর থাকতে হবে। আর সেবাতে বাড়ির মধ্যে আমাদের আকিদা হয়েছে যে সেবাত যে সমস্ত সেবা আমাদের বুঝে না আসে, সেই সমস্ত সেবাত সম্পর্কে আমরা বলি যে এর অর্থ আল্লাহ ভালো জানেন, আমরা এর অর্থ জানি না, আর যদি অর্থ করি তাহলে অর্থটা এইভাবে করতে হবে যাতে অর্থটা ইসলামের মূল আকিদা বিরোধী না হয়, সম্ভাব্য ব্যাখ্যা করার অনুমতি আছে, সম্ভাব্য ব্যাখ্যা, কীরকম সম্ভাব্য ব্যাখ্যা, যেরকম তাবারাক আল্লাহ বিয়া দিন মূলক সমস্ত রাজত্ব আল্লাহ কোন হাতে আর কত হানি জোড়া হাতে, তালুতে খালি আছে না পুরা হাত ভর্তি হয়ে আছে, এইটা কি ব্যাখ্যা দেবে, তাহলে হাত হাতটা কিরকম, পাঁচ আঙ্গুল না কয় আঙ্গুল না এক আঙ্গুল। আমরা বলি কি যে আঙ্গুল নাই দেয়, এটা হলো ব্যাখ্যা এইভাবে যে আজকে পুরো ইন্ডিয়াটা মোদির হাতে, মোদি কে ওকে হাতে রাখছে, অর্থাৎ মোদির কন্ট্রোলে, মোদির অধিকারভুক্ত, মোদির শাসনাধীন বা তার করতল ব্যাপারগুলি মোদির করতল, ঠিক কেমন আল্লাহর হাতে মানে আল্লাহর ক্ষমতাভুক্ত, আল্লাহর আয়ত্তাধীন, এরকম তুমি আঙ্গুল তালাশ করবার যায় না সেখানে, কিন্তু আল্লাহ হাদিসরা পরে আল্লাহর মাত্র একটা ঠ্যাং, ঠ্যাং একটা আল্লাহ, ডাইন ঠ্যাং আছে বাবা ঠ্যাং দায়িতা, হাতও তার একটাই ঠ্যাং দায় হাত আছে বাবা, আর আঙ্গুল হাতের মধ্যে মাত্র একটা, একটা আঙ্গুল, এই কথা ওরা বলে, ওদের যুক্তি হইল যে বাবা ঠ্যাং খারাপ আল্লাহর তো খারাপ ঠ্যাং বলবেন না, ডাইন ঠ্যাং ভালো এক ঠ্যাং, বাবা হাত খারাপ তো, বাবা হাত দিলে কি করে যদি দেওয়া যায় বেদবি মনে করে, হ্যাঁ বাবা হাত দিলে তুমি এই খারাপ হাত আল্লাহ থাকবে, এই জন্য আল্লাহর হাত খালি ডাইন হাত, এই সমস্ত হইলে খেলা ভুল হইলে খেলা। এখন আমাদের
ছেলেদের আমাদের যুবককে রক্ষা করার জন্য আমরা ভাষণ রাখি, এগুলো দরকারই হয়ে গেছে এখন, কারণ ওইগুলো দলের মধ্যে এরা ঢুকতেছে যাইয়া। আলে আদি জোরে সরে চালাইতেছে, গোলবলাতেও আছে বড় বড় অফিসার প্রফেসর ওরা আলে আদি, ওরা তো জানে না যে আমরা কি, ওরা বুঝে না তো, এরা তো গুমরা দল, এগুলা এগুলো তো বহুত বিভ্রান্ত দল এগুলা। সেই জন্য তাহলে এই হইল তিন নম্বর একটা, এগুলো সমস্ত একটা অবৈধ। এরপরে আরো একটা একটা, এটা হলো ফুরুই, ফুরুই মানে শাখা প্রশাখাগত। এই শাখা প্রশাখাগত ইখতিলাফকে আল্লাহ রাসূল রহমত বলছেন, এটা কিন্তু রহমত, উম্মতের রহমত। এই যে আল্লাহ রহমত কি, যে এরা হার সৃষ্টি করছে, এরা রাস্তা সৃষ্টি করছে, রাস্তা বের করছে, এরা ইখতিলাফের অনুমতি আল্লাহ আল্লাহ রাসূল দিচ্ছে। সেইটা হলো কি, ইস্তিহাদি ইখতিলাফ, ইস্তিহাদি বিভক্তি, তার মানে গবেষণাগত। দলিল সারিতেই মানে আকিদা সাহাবাদেরই মানে, দলিল সারিতেই মানে সিফাতে বাড়ির মধ্যে সাহাবাদের আকিদাই পোষণ করে, কিন্তু ইস্তিহাদের ক্ষেত্রে যখন যখন তারা গবেষণা করে, গবেষণার ক্ষেত্রে আল্লাহ যখন গবেষণা করবার দিতে, প্রত্যেকে গবেষণা করো, গবেষণা করার মানে কি, গবেষণা করে রেজাল্ট বাইর করো, রেজাল্ট যদি না মানবো তাহলে গবেষণা কি জন্য করবে, গবেষণার রেজাল্ট তো মানতে হবে। এবার আবু হানিফা গবেষণা করে কিছু মশলা বের করছেন, ইমাম আহমদ কিছু বাইর করছেন, ইমাম মালিক কিছু বাইর করছেন, ইমাম শাফি কিছু বাইর করছেন, এইগুলো আল্লাহ পাকের রহমত, সব রহমত, তোমাদেরকে রাস্তা বের করে দিচ্ছে ইমাম, এটা রহমত, এটা কোনো গুমরাহি দেখতে লাভ না। কাজেই এই সাতটা দলিলকে মানার পরে ইমামদের, সাতটা দলিলকে মানে, আকিদাকে মানে, সিফাতে বাড়ির মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটার নাম হয়েছে কি, আহলে সুন্নাতুল জামাতেরা। এই তিনটাকে মানার পরে আহলে সুন্নাতুল জামাত, এই আহলে সুন্নাতুল জামাত হচ্ছে দল, বরহক দলেরা, এদের মধ্যে মাসাইলের ইখতিলাফ, আর মাসাইলের একটা আল্লাহ রহমত বলা হয়েছে। এটা যেমন আল্লাহ তাআলা শুধুমাত্র তো এতটুকু বলছে, দোকান বন্ধ করো, এখন আমরা কোথায় পাবো যে এই পাটের মশলা, হালের মশলা, সম্পর্কে এই নতুন নতুন আসতেছে, প্লেনে নামাজ পড়া যাবে কিনা, ট্রেনে নামাজ পড়া যাবে কিনা, নাও মধ্যে নামাজ পড়া যাবে কিনা, এরকম হাজার হাজার আসবে, দিন দিন সমস্যা আসবে। এই সব যে এটা হলো আবিষ্কার, এইসব হলো উৎপাদন, একই মাটির থেকে উৎপাদন করে ইঞ্জিনিয়াররা, এই মাটি এখান থেকে পানি বের করে, এখান থেকে তেল, এখান থেকে পেট্রোল, এখান থেকে সব কিছু, এগুলো সব রহমত, জমিনের মধ্যে আছে, ঠিক যেমন কোরআন হাদিসের মধ্যে আছে, বস্তুগুলো আছে, সেগুলা বাইর করা লাগে, আবিষ্কার করা লাগে, সেগুলাকে উদ্ঘাটন করা লাগে, উদ্ঘাটন করে ইমামরা, উদ্ঘাটন করলো মানে জনগণের উপকার দেয়, মাটির থেকে উদ্ধারণ করলে যেরকম জনগণের উপকার, ওরকম কোরআন হাদিস থেকে উদ্ঘাটন করলে জনগণের উপকার। কাজে এই ইখতিলাফকে কোনোদিন ইখতিলাফ পাবেন না, যে শাফি হানবির ইখতিলাফ আছে, মালিকি হাম্বলির ইখতিলাফ আছে, এটা ইখতিলাফ না, এটা হলো প্রত্যেকেই যার যার ইন্ডাস্ট্রিয়াল থেকে উৎপাদন করতেছেন, এরা এরা উৎপাদন করছে, এখন উৎপাদন যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির থেকে হইতেছে, অহন আপনি যে ইন্ডাস্ট্রির মাল ইচ্ছা সেই ইন্ডাস্ট্রির মাল খাবার করবে, আমরা মনে হইলে হানবি ইন্ডাস্ট্রিজ দেখান, আমাদের মনে হইলে যেরকম এই যে গাড়ি আমাদের দেখান, আমি ফোর্ডের গাড়ি চালাই, আরও জনে ওই টিকার ইন্ডাস্ট্রি টিকিট চালাই, আরও জনে টাটা চালাই, টাটার মধ্যেও সামগ্রী আছে, এই সুযোগের মধ্যেও আছে, আবার এদিকে ফোর্ডের আছে। এখন আমি ফোর্ডের গাড়ি যদি চালাই, আমার পার্স ফোর্ড থেকে নিতে হবে, যতই ঘুরি গাড়ি ফোর্ডের পার্স পার্স নেওয়া লাগবে, না নিলে ভালো করে খাপ খাবে না, বোঝাইছে তো কথা। আপনি যদি হানবি গাড়ি চালান, তাহলে সব হানবির থেকে মশলা নিতে হবে, না হলে ওরকম খাপ খাবে না, ঠিক তেমন আপনি যদি মাল খান থেকে মালিকি, তাহলে সব পার্স ছোটো বড়ো সব পার্স মালিকি থেকে নিতে হবে, আমরা সাবের দোকানে গেলে সব সাবি থেকে নিতে হবে, ওই ওই মাফেই সব বানাই যাচ্ছে, হাম্বলিতে গেলে সব হাম্বলি, কাজেই যেখানে যে মজাবটা চালু আছে আল্লাহ রহমত, সেখানে সেই মজাব মাই নামে চলে আপনি জানেন, যেখানে যে মজাব মালয়েশিয়াতে হাফিজে, ভারত পাকিস্তান বাংলাদেশে হলো কি, মালয়েশিয়াতে সাফি, ভারত বাংলাদেশ পাকিস্তান মিশর এইসব জায়গায় হলো হানবি, তারপরে এই আফ্রিকার এইদিকে মালিকি, এই সৌদি আরবের দিকে হলো হাম্বলি, এই যে আছে মাঝহাবগুলো সব বড় হক মাঝহাব, মাঝহাবের একতলাফ দিয়ে আমাদেরকে ধোকা দিবে। দেখো তারা বলবে যে আমরা রহেদাইন করে দেখে আমাদেরকে ঘৃণা করো না, জোরে আমিন বলি, সেই জন্যে আরবের মানুষ জোরে আমিন বলে না, ওরা রহেদাইন করে না, আরে তা না, রহেদাইন করার জোরে আমিন নিয়ে বাজে নাই, লাইসেন্স থাকা না থাকা নিয়ে বাজছে, একজনে গাড়ি চালাই যাইতেছে তারা ধরলো না,
তারে অফিসারে ধরে নাই, বলে এই দাঁড়াও দাঁড়াও বলে দাঁড়ানো নাই, ঠিক আছে যাও। আরো ধরে বলে দাঁড়াও, বলে এই গোয়ার মধ্যে বাড়ি ফেলে দিল, এই গেলে নেওয়ার পর বলে এরা গাড়ি চালায় দোষ হয় না, আমারই দোষ হয় গাড়ি চালানে, এত গাড়ি চালায় আমার গ্রামের পোলাহান, আমার কিছু হয় না। বলে ওর কাছে লাইসেন্স আছে, তোমার কাছে লাইসেন্স নাই, গাড়ি চালান দোষ না, লাইসেন্স টাকা না টাকা, ওদের কাছে ইমামের লাইসেন্স আছে, হাম্বুল এদের রবে দেয় লাইসেন্স যুক্ত, মালিকীদের আমল লাইসেন্স যুক্ত, এদের লাইসেন্স আছে, ইমামে দিছে এগুলা এলা করতে পারে, তুমি করো কার লাইসেন্স নিয়ে, তুমি তা কোন ইমামের গবেষণা লব্ধ মদের মদের কাবিদের ভালো লাগে যেটা সেটা করা, যেটা ভালো লাগে সেটা বাদ দাও, এটা দেখা প্রতিনিধি তোমার ইমাম তো প্রতিনিধি, ওই জন্য তোমার ইমাম হচ্ছে প্রতিনিধি। আর সৌদিয়াদের ইমাম হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল, মালয়েশিয়াদের ইমাম ইমাম সাবি, ভারতীয়দের ইমাম ইমাম ওয়াদিবা, তোমাদের ইমাম কে প্রতিনিধি, এই জন্য পাচ্ছি আমল নেওয়া যায়, আমল করো লাইসেন্স নিয়ে গাড়ি চালাও, তুমি বলো যে আমি অমক ইমামের পড়বার, সেই ইমামের সব চালাও, সব নেও সেই ইমামের কাছ থেকে, এইটা হলো নীতি। তাদের মানুষকে গোমরা করো না, এরা আমাদের ছেলে মেয়েকে বহুত ধোকা দেয়, এইটাও একটা ধোকা। কি ধোকা? এদের ধোকা হয়েছে যে দেখো আমাদের আমল সব সৌদি আরবের সাথে মিলে, সব আমল মিলে সৌদি আরবের সাথে, আর আমল মিলা না মিলা নিয়ে কথা নাই, গাড়ি চালায় আমার গাড়ি চালান মিলে ড্রাইভারের সাথে, ওইটা না লাইসেন্স আছে না নাই, এটা বুঝাইল কি কথা? সূক্ষ্ম সূক্ষ্ম দিনে যে জিনিস যে আমাদের ছেলে মেয়েকে ওরা ধোকা দেয়, ধোকা দেয়, ওদেরা দেখায় যে আমরা হক, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত, আমরা কোরআন হাদিসের উপরে আমল করি, কোরআন হাদিসের উপরে আমল করলে জান্নাতে যাওয়া যাবে না, কোরআনের উপরে আমল করলে না, হাদিসের উপরে না, সাহিত্যের সাথে উপরে একসাথে আমল করতে হবে, আল্লাহ রাসুলের ঘোষণা আলাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, কোরআনের ঘোষণা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তিনটা মনে করবেন সারা বিশ্বের মধ্যে বর্তমান এই যে যেটা ইসলাম মূল ইসলাম মৌলিক এবং শাখাগত সমস্ত অংশকে হেফাজতকারী হতে দেওয়া দেওয়ানি হলো আমাদের এটা মতবাদ যে কোনো জায়গায় আপোষ হবে না, কোনো কাজ কাজ করা যাবে না, মৌলিক অংশের মধ্যে না, শাখাগত অংশের মধ্যে না, সব থেকে ইসলাম ওই রকম রাখতে হবে যেরকম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন দুনিয়াতে, সাহাবায়ে কেরাম ইসলাম আল্লাহ রাসুল যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইসলাম আমাদেরকে দিয়েছিলেন সেই অবিকল ইসলাম থাকতে হবে, কোনো আপোষ হবে না। এখন দেখেন আপনি দেখেন আরবে, আরবের বড় বড় কারি, এরা বড় বড় কারি, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা কেরাত করতেছে, বায়ান করতেছে, একবার তেল তেলা দৈনিক সকালে তেল তেলা সাফ করে, কি জন্য তারা সাফ করলো কি জন্য বলে শুনলো, কিন্তু আমেরিকার মেহমান টেমন আসে, তারপরে বিভিন্ন জায়গার মেহমান আসে, তাদের সাথে বসা লাগে, বিভিন্ন মানুষের সাথে গুড়া বসা করার লাগে, ওই জন্য এটা ছেড়ে দিছি। এইগুলা হইলো কি? এইগুলা আমাদের দেহবন্দী হলো আমারা এইটার জন্য রাজি না, এইটার নামই হলো দেহবন্দী, দেওবন্দিদের কিছু দেওবন্দি। তাহলে আমাদের খোলাসা সারাংশ, আমাদের আমাদের ধর্ম ইসলাম, আমাদের দ্বীন ইসলাম, আমাদের মসলক আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মাযহাব হানাফি, আমাদের মানহাজ দেওবন্দি। তাহলে দ্বীন বলা হয় অকাট্য, কোরআন হাদিসের অকাট্য অংশকে দ্বীন বলা হয়, প্রায় অকাট্য অংশকে মাসলাক বলা হয়, আর ইস্তিহাদি বিষয়কে মাযহাব বলা হয়। তাহলে দিন মাসলাক মাজহাব, এটাকে মাজহাব বলা হয়, আর দিন রক্ষার পলিসিকে মানহাজ বলা হয়। আমাদের যেটা পলিসি, কি পলিসিতে তোমরা দিনের হেফাজত করো, দিন রক্ষণাবেক্ষণ করো, সেটা হলো দেওবন্দি। দেওবন্দি পলিসি এক নম্বর, এক নম্বর আমার কিতাবে দেওয়া আছে, এক নম্বর পলিসি দাওয়াত চালু রাখতে হবে, এই যে তাবলিগ এটা বন্ধ করা যাবে না, দাওয়াতের কাজ থাকতে হবে আওয়ামী বলি। দুই নম্বর পলিসি স্কুলের উপর নির্ভর করা যাবে না, ধর্মভিত্তিক অনুষ্ঠান থাকতে হবে, মাদ্রাসা, এটা পলিসি আমাদের। তিন নম্বর ই থাকতে মক্তব থাকতে হবে, চার নম্বর খানকা থাকতে হবে, পাঁচ নম্বর মাজহাব মানতে হবে, ছয় নম্বর কোরআন হাদিস ব্যাখ্যা নিতে হবে সাহাবাদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে, এইভাবে সাত নম্বর আকাবিদদের অনুসরণ ছাড়া কোরআন হাদিস অধ্যয়ন করা যাবে না,
এইভাবে আমাদের পলিসি আছে কিছু, এই পলিসিগুলো ফলো করে তাহলে সেটা কিছু কোনো দুর্গমরা হবে না। দেওবন্দি কোনো মাঝহাব না, দেওবন্দি কোনো মতলব না, দেওবন্দি কোনো ধর্ম না, কোনো কিছু না, মূল ধর্মকে সংরক্ষণ করার পলিসি এটা, এই পলিসিটা আমাদের। এই পলিসি যে দেশে নাই সেই দেশে ইসলাম উড়ে গেছিল, এখন আরবে এই পলিসি নাই। আরবে সরকারি স্কুলে দিন শিখে, সরকারি স্কুলে যেখানে ডাক্তার সেখানে দিন, যার কারণে ওরা দুইটা এক জায়গায় হইয়া ওরা দুমাত্রা হয়ে গেছে না। আমাদের স্কুলের মতো যেরকম সিনিয়র মাদ্রাসা হয়েছে ওইরকম, ওই জন্য এত ঢিলা হয়ে গেছে। ওখানে তো আলাদা মাদ্রাসা নাই, তো আরবি কোনো দেশের মাদ্রাসা নেই, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার অনুকারী যারা তাদের ছাড়া, ওদের মাদ্রাসা নাই, স্কুলে দিছে সরকারি, সরকারি স্কুলে দৌড়া শিক্ষা দিচ্ছে ধর্ম এবং ভেবে, যার কারণে ওদের মধ্যে দুর্বলতা আছে। খাঙ্কা নাই, তবলিগের ব্যবস্থা নেই, ওরা তো সব জানে, কোরআন হাদিস বুঝেই ওরা, আরবিভাষী ওরা সব বুঝে, আবার কি তবলিগ করতে হবে, আবার কি খাঙ্কা করবে, কি প্রয়োজন হবে, যার কারণে ওরা পাশে বেড়ে গেছে গা, পাশে বেড়ে গেছে। দেখেন আপনি আমাদের পীর জুলফিকারকে দেখেন, তাকে উসমানীকে দেখেন, তারপরে আমাদের দেওবন্দির উলামাদেরকে দেখেন, ওরা আমাদের এই উলামাদেরকে চেয়ার ছেড়ে দেয়, কারণ দুর্বলতা আছে, যে দুর্বলতা আছে তো সেই জন্য চেয়ার ছেড়ে দেয়, উপায় নেই তো সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে। তাহলে সারাংশ এটাই হচ্ছে যে উলামায়ে দেওবন্দের সাথে আমরা একদম পরিপক্ক, দেওবন্দি যেটা মূল সেই খোঁড়ার সাথে আমরা থাকবো। আল্লাহ আমি আলহামদুলিল্লাহ। Thank you.